আমরা বাউল গান করি কিছু যুক্তি উক্তি কিছু আলোচনা কিছু ভাব এটা মানবতাবাদী ধর্ম ধর্মের কথা আলোচনা করব আল্লাহ রসুল পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব এবং কিছু গান বাজনার সমন্বয়ে আমরা এই আলোচনাগুলো করি আমি একটা উদাহরণ দিব লালন সাইজির গানের পক্ষে কথা বলার সাহস আমার নাই এখন বাংলাদেশ হলো ডিজিটাল বাংলাদেশ আগেকার দিনে আসিল এখনও আছে এই যে বাড়ি বাড়ি চিরা করতো না করছে কি না আচ্ছা খুব খেয়াল করে শুনবেন শরীয়ত সরকার কি বলতে চায় এই চিরা এখন ঠিকই আছে কিন্তু সেই ডেকিউ নাই নুডো নাই এটা খুঁজলে কোনো কোনো ব্যক্তি আছে কোনো কোনো মা গ্রামেও নাই করলেই চলে চিরা কিন্তু আছে এই চিরা হইল হন ইয়ে করে হ্যাঁ হ্যাঁ মেশিন বানি বেরিয়েছে মেশিন আর আগে কিন্তু তা না দু ডেকির মধ্যে একজনে পাড়াইতো আর এক বেড়ি নুরের কাছে বসে থাকতো ও এক হাত দিয়ে মানে ওই যে আলাইতো আর এক হাত দিয়ে ধান গুলে উসতো ঠিক কিনা কথা না আচ্ছা মানুষ একটা কাজ করতেছে কয়টা এক হাত দিয়ে উসে আর এক হাত দিয়ে ধান আচ্ছা যদি চোখে দিক সেদিক যায় তাহলে কি হবো মনে চেষা হ্যাঁ আচ্ছা খুব খেয়াল করে শুনেন কি কই বেড়ছে আমি একদিকে দিলে নজর আর একদিকে হলে অন্ধকার হয় এই কথার উত্তর কিন্তু দিবেন নিশ্চি এখন এক হাত দিয়ে বাম হাত দিয়ে দান উস্তাছে আর ডান হাত দিয়ে নুটের মধ্যে দান আলাইতেছি মানুষ একটাই কাজ করতেছে দুইটে এই সময় ওনার এক বছরের ছেলে আইছে মা আমার দুধ দাও আরে কোন এম্বুরে আত পুজা যায় অম্বুরে নুরের মধ্যে মনই চেঁচাও পড়ে এই সময় বুকের কাপড় খুইলে ওই মাতৃস্তন সন্তানের মুখে দিছে তাহলে মহিলা একটা কাজ কয়টা করছে তিনটা দেখছেন কয়টা কাম করে এই সময় তার স্বামী আইছে আরে জহনি বাড়িতে আসি খালি তুমি সিরাই কুড়ো আমার এক গ্লাস পানি দাও ও তোমরা বাপ বেটারা যুক্তি করে আইছ সিরা কুটপার আইছি আর যুক্তি করে আইছ ওই যে টেবিলের উপরে জগে পানি আছে পাল্লি রু তাহলে মুখের কথাই স্বামীর হুকুমটাও করছে তাহলে মানুষ একটা কাজ করলো কয়টা আচ্ছা শোনো স্বপ্না সরকার যারা মানুষ হয়ে গেছে যারা কামেল হয়ে গেছে যারা আল্লাহওয়ালা হয়ে গেছে যারা খাঁটি মানুষ হয়ে গেছে যারা পীর মাসাই হয়ে গেছে কামেল তারা সামনে পিছনে ডাইনে বামে সব দিকেই দেখতে পারে আমি মানুষ হই নাই এই জন্য একদিকে নজর দিলে আর একদিকে আমার অন্ধকার এক নাম্বার প্রশ্নের উত্তর দিলাম